সৌদি আরবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই সাধারণের জন্য হারাম শরীফে নামাজ ও ওমরা পালনে বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার। এই বিষয়ে জানাতে সৌদি আরবের জেদ্দা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হানিজ সরকার উজ্জ্বল। হানিজ, নামাজ ও ওমরা পালনে সৌদি সরকার কি কি পদক্ষেপ নিতে যাচ্ছে বিস্তারিত জানাবেন আমাদেরকে। জি জ্যোতি, ধন্যবাদ আপনাকে। আপনি যা জানতে চেয়েছেন, আসলে সৌদি আরবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আসলে সৌদি আরবে দিন দিন উমরা এবং নামাজের যে অ্যাপ্রুভালটা এটা বাড়িয়ে দিচ্ছে। যেমন প্রথম থেকে 24 ঘন্টা 20,000, পরে 40,000, গত সপ্তাহ থেকে 1 লক্ষ লোক আপনার অ্যাপার্টমেন্টের মাধ্যমে উমরা এবং নামাজের জন্য পারমিশন পাবে। তার ক্ষেত্রে যদি যারা দ্বিতীয় ডোজ না দিয়েছে তাদেরকে এন্ট্রি করতে দিচ্ছে না। আর অক্টোবরের 10 তারিখ থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু করতেছে এবং বাংলাদেশ থেকে আসা যে হাজিরা চাইনা ভ্যাকসিন দিয়েছে তাদেরকে তৃতীয় ডোজ মানে বুস্টার ডোজ দেওয়ার মাধ্যমে তাদেরকে অ্যাকসেপ্ট করতেছে বলে জানিয়েছে সৌদি একটি স্বাস্থ্য মন্ত্রণালয়। তার একটি জিনিস জানিয়ে রাখি, সৌদি আরবে চায়নার সাথে দীর্ঘ 1990 সাল থেকে সুসম্পর্ক থাকায় এখন থেকে সৌদি আরবের সকল ইউনিভার্সিটি স্কুলে চায়না ভাষাটা অন্তর্ভুক্ত করেছেন সৌদি সরকার। আর কি জানিয়ে রাখি, যদি আপনার মাধ্যমে দীর্ঘ 14 দিন সম রেজাউল করিম পানীয় মৎস্য মন্ত্রী, উনি 14 দিন কাটিয়ে আজকে দেশে যাচ্ছেন। আজকে দেশে যাওয়ার পূর্ব মুহূর্তে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় উনি জানিয়েছেন, প্রবাসীরা যদি কোন বিনিয়োগ করে তার মন্ত্রণালয়ের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা করে প্রবাসীদেরকে বলে জানিয়েছেন। হ্যাঁ জ্যোতি, এ ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য। আনিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সৌদি আরব থেকে জানাচ্ছিলেন আনিস সরকার উজ্জ্বল।